মেরাজে গিয়ে আল্লাহ দেখে হাসবে না কাঁদবে? হাসবে, কারা দেখছে? জান্নাতের মালিককে দেখছে, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদকে দেখছে। তো এখানে এর চেয়ে ঈদের দিন কি আর বেশি বড় হইতে পারেনি? ওখানে যখন আল্লাহ বলছেন হাবিব চান মাহবুব দিবে, দিতে দিতে রাজি করবে, আপনার নবী ওই বসা অবস্থায় সুখের পানি ছাড়ি দিছেন, আল্লাহ বল এখানে কান্না, মেরাজে কান্না। আরে মক্কায় কাঁদছেন, মদিনায় কাঁদছেন, এখানে কাঁদছেন কেন? আমি তো আপনাকে মেরাজে কান্না করানোর জন্য আনি নাই। তো আমি বলছিলাম হেডমাস্টার কখনো পিয়ন হবে না, চেয়ারম্যান কখনো মেম্বার হবে না, এমপি কখনো চেয়ারম্যান হবে না। যে উপরে উঠে যায় সে কখনো নিচে আসবে না, যিনি জান্নাতে ঢুকছে উনি কখনো বের হতে চায় না। কিন্তু জান্নাতের মালিক রে দেখার পর আল্লাহ বিদায়ও দিচ্ছে না, শুধু বলছে হাবিব চাইবে মাহবুব দিবে, হাবিব চাইবে মাহবুব দিবে। কিন্তু আপনার নবী কেঁদে কেঁদে বলছে মালিক এসেছি, দেখেছি, খুশি হয়েছি, এখন বিদায় দিয়ে দেন। এখন কি দিয়ে দেন? আল্লাহ বলে আমাকে দেখার পর বিদায়, আমাকে দেখার পর আপনি বিদায়ের কথা বলছেন? আচ্ছা হ্যাঁ বিদায় দিয়ে দেন। তখন আল্লাহ বলেন হাবিব আমি কালিমকে আনি নাই, কারণ আমাকে দেখার পর যাইতে চাইবে না। আমি খলিলকে আনি নাই, কারণ আমাকে দেখার পর যাইতে চাইবে না। আমি ঈসা রুহুল্লাহকে আনি নাই, আমাকে দেখার পর যাইতে চাইবে না। কিন্তু আপনারে এত ভালোবাসে, আপনার জন্য কোনো নিয়ম নাই, কানুন নাই, ফতোয়া নাই, হাবিবকে রাজি করার জন্য এখানে নিয়ে এসেছে। হাবিব চলে যেতে চায়, হ্যাঁ কেন? আমি যদি এখানে থেকে যাই দুনিয়ার উম্মতগুলো বেসাহারা হয়ে যাবে, ওরা তো জাহান্নামের দিকে চলে যাবে। আমার উম্মতকে আমি এভাবে খালি করে মেহরাজে থাকবো, এটা হতে পারে না। তো আল্লাহ আপনা আমাদেরকে বলছে তোর নবী যে মেহরাজ করেছে তোদের কি আশ্চর্য মনে হচ্ছে? আমরা বললাম মালিক বড় আশ্চর্য মনে হচ্ছে, কেমনে যায়? তখন তো বিমান নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, উঠলো কেমনে, গেল কেমনে? আল্লাহ বলে গেল কেমনে, এটা নিয়ে মারামারি করছিস? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আরে মেরাজে যাওয়া কোনো আশ্চর্যের জিনিস নয়, কেন? যে তুই নবী যাই নাই তো, আমি আল্লাহ তোমার নবীকে মেহমান করে নিয়ে গেছি। তো আল্লাহ নিলে কোন আশ্চর্য আছে? সুবহানাল্লাহ, আমি নিয়ে গেছি আশ্চর্য নয়, কিন্তু বড় আশ্চর্য একটা জিনিস আছে। মালিক কোনটা? আমরা তো আশ্চর্য হচ্ছি কেমনে উপরে উঠলো, কেমনে গেল, কেমনে উঠলো, কি দিয়ে গেল, আমাদের তো ব্রেন সাপোর্ট করছে না। আল্লাহ বলে কোন আশ্চর্য নয়, রসুল যদি বলতো আমি মেহরাজে গেছি তাহলে আশ্চর্য, রসুল মেহরাজে যায় নাই, সুবহানাল্লাহি আমি আল্লাহ নিয়ে গেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তোমার হাবিব, তোমার নবী, তোমার রসুল আল্লাহকে দেখার পরে তিনি বলছেন বিদায় দেন, বিদায় দেন। ওয়ান নাজমি ইদা হাওয়া, ওই নূরানি নবীর কসম যিনি মেরাজে আসার পর আল্লাহ দেখার পর উম্মতের ভালোবাসায় মেরাজ থেকে আবার দুনিয়ার জমিনে চলে এসেছেন উম্মতের প্রতি। তাহলে উম্মতের প্রতি রসুলের দরদ দেখেন, আপনি হেডমাস্টার থেকে পিয়ন হবেন না, আপনি এমপি থেকে চেয়ারম্যান হবেন না, আপনি চেয়ারম্যান থেকে মেম্বার হবেন না। আর সোনার মদিনায় রওজা মোবারকে কামলি ওয়ালা রসুল আপনাকে ইশারা দিচ্ছেন, ও উম্মত তোরে এত ভালোবাসি আমি মেরাজ থেকে আবার সোনার মদিনায় চলে এসেছি। উম্মতের প্রতি দরদ, উম্মতের প্রতি রসুলের দরদ। শুধু তাই নয়, তাই নয়, আমাদের সংসার আছে না নেই? আছে। রসুলে পাক বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, কারে বিয়ের ব্যবস্থা করেছেন? স্বয়ং রব্বুল আলামিন নিজে, আল্লাহ নিজে কি করছেন? বিয়ের ব্যবস্থা করছেন। বিয়ে হয়ে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবীর ঘরে আসছি। কার ঘরে? শাহরাইন, দুই মাস চলে গেছে। কয় মাস? তৃতীয় মাসের চাঁদ উঠছে। কয় মাসের চাঁদ? তৃতীয় মাসে চাঁদ উঠছে। বাস আমার ঘরে সোলার মধ্যে আগুন ধরাইতে পারিনি, তিনটা মাস চলছে ঘরের মধ্যে কি নেই। তা জিজ্ঞেস করছে লিমাজা কেন আগুন ধরাইতে পারেন নাই? চাউল থাকলে আগুন ধরাবো, সবজি থাকলে আগুন ধরাবো, রান্না করার কিছু থাকলেই তো আগুন ধরাবো, রান্না করার মতো কিছু নাই আগুন ধরাবো কেমনে? চলে গেছে। কি আছে ঘরে? চাষোয়াদার, শুধু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে শুকনা খেজুর। এই শুকনা খেজুর আর পানি দিয়া আমি আর রহমতুল্লিল আলামিন দুই থেকে তিন মাস কাটাইয়া দিছে।
আপনি পারবেন, আমি পারবো? শুকনা খেজুরার কি পানি? দুই মাস চলে গেছে, হঠাৎ জিহাদের ডাক আসছে। কিসের ডাক? আমার রসুল বললেন, আয়েশা, বাজার করার মতো তো কোনো টাকা নাই, জিহাদের ডাক আসছে, আমি তো জিহাদে চলে যাব, তুমি খাবা কি? দেখেন বউটাও কেমন, আমাদের মাঠাও কেমন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই, আপনি জিহাদের ডাক যখন এসেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য, আপনি চলে যান, আমি আয়েশা ধৈর্য ধরতে প্রস্তুত আছি। আমাদের বউ হলে চতুর্দিকে বলতেন, কিন্তু আম্মা জান আয়েশা বললেন, আমি সবেরা হইবে, আমি সবেরা হব, আমি কামলিওয়ালা রসুলের জন্য এইরকম একদিন দুই দিন কেন, বছরের পর বছর না কি থাকতে রাজি আছে। এখন রসুলের পাক চলে গেলেন কোথায়? জিহাদে। আম্মা জান আয়েশা বললেন, আমি বড় টেনশনে পড়ে গেছে, কারণ একদিকে আমার খাওয়া দিয়ে টেনশন নাই, কামলিওয়ালা রসুল তো কিছু খায় নাই, জিহাদের ময়দানে করছে কি, একদিকে গুম নাই, একদিকে কোনো খাওয়া নাই, আমি ঘরের মধ্যে বসে আছি, কখন সংবাদ আসবে মুসলমানের বিজয় হয়েছে কিনা? দুদিন চলে গেছে কোনো নিউজ নাই, তিন দিন চলে গেছে কোনো নিউজ নাই, চতুর্থ দিনে হঠাৎ মদিনার অলিতে গলিতে বিজয়ের মিছিল শুরু হয়ে গেছে। তাকবীরের আওয়াজে বুঝে গেলাম মুসলমান কি হয়ে গেছে, জিতে গেছে, এটা বুঝে গেছি, আমি যাই না মাঝে বসে গেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, মালিক আপনি মুসলমানকে বিজয় দিয়েছেন, আমি অপেক্ষায় আছি কখন কামলিওয়ালা রসুল দরজায় বাড়ি দিবে। হঠাৎ কিছুক্ষণ পর দেখলাম টাক টাক করে দরজায় আওয়াজ, আমি যাই নামাজ থেকে দৌড়ায়া গেলাম, জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? তখন বাহির থেকে আওয়াজ আসছে, ইয়া হুমায়রা ইফতাহিল বাব, আনা রসুলুল্লাহ, কামলিওয়ালা রসুল চলে এসেছি, আয়েশা দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা বললেন, দরজাটা খুললাম, দেখলাম রসুলে পাকের বাপরি কাটা চুল ধুলাবালিতে আবৃত হয়ে আছে, পুরো কাপড় যেন মাটিতে আবৃত হয়ে আছে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম কামলিওয়ালা রসুল পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? পাথর, পাথর। আপনি বাঁধছেন? কোনার যন্ত্রণায় আমরা কখনো পাথর বাঁধছি? আপনাদেরকে কি বলবো, আমরা হুজুররা, আপনারা কান ডেলি তিন বেলা, আমাদের তো ডেলি সাত আট বেলাও খাইতে হয়, সাত আট বেলার উপর খাইতে হয়। এই যে মাহবিলে আসছি, এখানে যদি না খায় বলবে নিশ্চয়ই হুজুরের কোনো মাইন্ড করছে, বলবে না, বলবে আমরা রান্না করছি আর হুজুর খায় নাই, হ্যাঁ এখানেও হালকা খাইতে হয়, মাহবিল আটটা আছে ওখানেও হালকা খাইতে হবে, আসরের টাইমে কেউ না কেউ নাস্তা করতে বাধ্য করে, এরকম বের হলেই আমাদের খাবার সাত আট বার খাইতে হয়। তো আমরা ইসলামের ফেরিওয়ালা বলছি, আমরা খাচ্ছি সাত আট বেলা, আর আপনারাও কোনোদিন পেটে পাথর বাঁধর পাততে হয় নাই, করোনা গেছে, লকডাউন গেল, শাটডাউন গেল, কেউ তিন বেলা খাই নাই, এরকম কেউ নাই, সবাই মোটামুটি খেয়ে ফেলেছি, কিন্তু আপনার রসুল পেটের মধ্যে কি বাঁধে রাখছে? পাথর বেঁধে রাখছে, পাথর বাঁধা। আম্মা জান আয়েশা বুঝি গেছে, এই রসুল চার দিন ধরে এক ফোঁটা পানিও খায় নাই, সেই জন্য পাথর বেঁধে রাখছে। আম্মা জান আয়েশা চিল্লাইয়া উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন? আরে মা মারিয়াম, উনি তো একজন ওলি, উনি তো নবী নয়, উনি সেই মসজিদে আকসার মেহরাবের ভেতরে ইবাদতে মগ্ন, কিতা লেগেছে, শুধু মা মারিয়াম বসে উফ এতটুকু বলতে দেরি, মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওনার জন্য জান্নাত থেকে কি চলে আসছে? ফল চলে আসছে, খাবার চলে আসছে। তা আমার রসুল তো কাউসারের মালিক, উনি যদি একবার উফ বলতেন, আমার মন বলছে জান্নাতের ফল নয়, মালিক ডাইরেক্ট জান্নাতের বাগান নিয়ে আসতেন, আসতেন না। কিন্তু পেটের মধ্যে কি বেঁধে রাখছে? পাথর বেঁধে রাখছে। কেন? আমার রসুল বলছেন, আয়েশা, আমি কিদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রাখা, এটা মেনে নিলাম, কিন্তু আমার উম্মত কে যদি আল্লাহ জাহান্নামে নেয়, এটা আমি কখনো মানব না। এটার নাম রহমতুল্লিল। বাস যদি হুজুর চলে এসে আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি, তো গভীরভাবে খেয়াল করবেন, আপনাদের চোখের সামনে কারো দাদা মারা গেছে, কারো নানা মারা গেছে, এরকম অনেক মানুষকে আমরা হারাইছি কি হারাই না? হারাইছি, আমার মতো কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন। তো আমাদের চোখের সামনে আমরা অনেকের মরণ দেখছি। আচ্ছা, যিনি মারা যায় ওনার কি অভিনয় করার কোনো সুযোগ আছে? নাই, সাখরাতের বিছানা, আমি এখন অভিনয় করতে পারবো, কিন্তু মরণকালে অভিনয় করার কোনো সুযোগ আছে? তাহলে মরণকালে যে আওয়াজটা বের হয়,
এটার মধ্যে কোনো অভিনয় নাই, এটা নিরেট নির্ভেজাল খাঁটি শব্দ। তো আপনার দাদা যখন মারা গেছে তখন হয়তোবা দাদি রে করছে, কথা ঠিক না, হয়তোবা নিজের ছেলে রে করছে। নানা যখন মারা যায় হয়তোবা আপনার মামা রে করছে। মরণ কালে যে যার বেশি আপন ওরে খুঁজে, এটা স্বাভাবিক বিষয়। কেউ মারে খুঁজে, কেউ বাবারে খুঁজে, কেউ বন্ধুরে খুঁজে, কেউ বা তার ব্যবসায়িক পার্টনারকে খুঁজে, মানে মরণ কালে যে আপন তারই খুঁজে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের ইন্তেকালের সময় রাসূলের সেরে পাক মাথা মোবারক আমি আয়েশার কোলে ছিলাম। কেমন মাটা ছিল, কেমন দামি ছিল মাটা আমাদের, যার কোলে রহমতুল্লিল আলামিন। আজরাইল আমাদেরকে সংকেত দিয়ে আসবে না, কিন্তু কামলিওয়ালা রাসূলের দরবারে আসছে সালাম দিয়া, কি দিয়া সালাম দিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল। আমার রাসূল বললেন, হ্যাঁ বলো। বলছে, আমাকে আল্লাহ হুকুম করেছেন, আপনি রাসূলে পাক যদি চান তাহলে দুনিয়াতে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, আর যদি আপনি চান রহমানের দিদারে চলে যাবেন, আমি আজরাইল খাদেম হইয়া আপনি নবীর নিতে প্রস্তুত আছি। জিবরিল আজরাইল আমাদেরকে বলবে না, আপনাকে বলবে না, কিন্তু রাসূল পাককে বলছেন, আপনি রহমতুল্লাহ আলামিন কোনটা নেবেন? তখন আমার রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল কি বলো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক ইন্তেজারে আছে, চলে যাওয়াটা ভালো হবে। কামলিওয়ালা রাসূল চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিদায়ের বেলায় আপনি কাঁদছেন, আর রহমান আপনাকে মোলাকাত দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, আমি চলে যাব, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা ওয়াদা আমাকে নিতে হবে আল্লাহ থেকে। সে কি ওয়াদা? আছে, কাল হাশরের ময়দানে আমার উম্মতকে বেজ্জত করতে পারবে না, বিনা হিসেবে আমার উম্মতকে মাফ করে দিতে হবে, এটা আমাকে, এই ওয়াদাটা আমাকে দিতে হবে। তখন আল্লাহ বলেছেন, বলে সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হাবিব আমাকে, আমি টেনশন দিব না, কোনো পেরেশান করবো না। আম্মা জান আয়েশা বলছেন, রাসূল পাক যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছেন, তো আমি আয়েশা কানটা একটু লাগিয়ে দিয়েছি, রাসূলের জবান থেকে কি বের হয় আমি শোনার জন্য। রাসূলের বিদায়ের মুহূর্তে জবান থেকে আমেনা বের হয় নাই, বাবা আব্দুল্লাহ বের হয় নাই, খাদিজা বের হয় নাই, আয়েশা বের হয় নাই, আবু বকর ওমর ওসমান আলী বের হয় নাই। আমি আয়েশা খুব গভীর মনোযোগ দিয়ে শুনছি, কামলিওয়ালা বিদায় বেলা জান্নামটা বের করবে, সেই তো রাসূলের সবচেয়ে প্রিয় হবে। একটু শুনি না আমার নবীর শেষ শব্দ কি? আম্মা জান আয়েশা বলে, কারো নাম নিতে শুনি নাই, কিন্তু বিদায় বেলায় আমার নবী শেষ শব্দ বলেছে, উম্মতি উম্মতি উম্মতি, যিনি আসছেন রব্বি হাবিলি উম্মতি বলে, যিনি যাচ্ছেন তখনও বলছে উম্মতি, তখনও বলছে উম্মতি। কেমন নিরেট নির্ভেজাল ভালোবাসা, যেখানে একজন নায়ক বলছে, ভক্তদেরকে নিয়ে বাব্বার আমার সময় কই, যখন খেলোয়াড় দুই তিনটা থাপ্পড় দিয়ে দিচ্ছে, যখন আপনার লিডার নেতৃত্ব স্থানে পৌঁছার পর আপনার নাম মনেও রাখতে পারে নাই, সেই রাসূল বলছেন, ওয়ামা মাতি খায়রুল্লাকুম, আমার মরণ নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, কারণ আমি নবী মরা নয় ফোঁসা নয়, ওয়ামা মাতি খায়রুল্লাকুম, আমার মরণটাও তোমাদের জন্য উত্তম। কেন? আমি মরার পর ভুলে যাই নাই, তো রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের জিন্দেগির আমল কামলিওয়ালা নবীর দরবারে উপস্থাপিত হয়ে যায়। এখনো পর্যন্ত যিনি আপনার জন্য কাছে, সাফা ইন রাআইতু খাইরা, যখন দেখি তুমি ভালো কাজ করেছো, তখন আমি রাসূল আল্লাহর প্রশংসা করে বলি, মালিক এসেছি 1500 বছর হয়ে গেছে, আমার উম্মত সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাহফিলে বসে আছে, কিন্তু আপনার জন্য শুকরিয়া, আমার জন্য কি হবে? সাফা ইন রাআইতু শাররা, কোন দেখি তুমি খারাপ কাজ করেছো, তখন আমি রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলি, আল্লাহ যদি বুঝতো সে জীবনে কোনোদিন সিনেমা নাটক জেনা মাদক এগুলোতে যেত না, বুঝে নাই বলেই তো খারাপ কাজ করে ফেলেছে, তার দিকে তাকাইলে তোমার হারিয়ে দূরে যাবে, আমি কামলিওয়ালা রাসূলের দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এটাই হচ্ছে উম্মতের প্রতি রাসূলের ভালোবাসা, উম্মতের প্রতি রাসূলের ভালোবাসায় সকাল হয়ে যাবে, আমার রাসূল হাশরের ময়দানে সর্বপ্রথম উঠবে, ডানে সৈয়দুনা সিদ্দিক আকবর, বামে সৈয়দুনা ফারুক আজম, উঠে দেখবে পুরো হাশরের ময়দানটা খালি হয়ে আছে, তখন রাসূল বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই,
আমার উম্মত কই? ওই হাশরের ময়দানে যখন বাবা দূরে সরে যাবে, মা আপনার থেকে পৃথক হয়ে যাবে, বউ আপনার থেকে দূরে চলে যাবে, আজকে বন্ধু নামের বন্ধুর জন্য যাদের জন্য রাত দিন এককার করে দিয়েছেন, ওই বন্ধুও দূরে সরে গিয়ে বলবে তোর দায়ভার আমি নিব না। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দেই নাই। যখন আমার বাবা আমাকে বুকে নিচ্ছে না, যখন আপনার মা আপনাকে শাড়ির আঁচলে নিচ্ছে না, যখন আপনার বিবি আপনাকে স্বামী হিসেবে পরিচয় দিচ্ছে না, আপনার সন্তান যখন আপনার থেকে দূরে চলে গেছে, আপনার বন্ধু যখন আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, তখন কামলিওয়ালা বলছে ডানেও শুনবি নফসি, বামেও শুনবি নফসি, সামনেও শুনবি নফসি, পিছনেও শুনবি নফসি, সকল দিকে যখন নফসি আওয়াজ আসবে, তখন আমার রসুল দুই হাত উজাড় করে দিয়ে বলবে উম্মত আজকে কেউ বুকে নেয় নাই। তখন আমরা বলবো বুকটা সংকুচিত হয়ে গেছে, আজকে বাবা বুকে নেয় নাই, মা বুকে নেয় নাই, স্ত্রী দূরে চলে গেছে, বন্ধু দূরে চলে গেছে। আমার কামলিওয়ালা বলে আমি তো দূরে যাই নাই। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, যেখানে একজন মানুষ আরেকজনকে বুকে নিচ্ছে না, আমার কামলিওয়ালা রসুল কোটি কোটি উম্মতকে হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে নিজের বুকের মধ্যে নিয়ে নেবে। এটার নাম রহমতুল লিল আলামিন, এটার নাম রহমতুল লিল আলামিন। শুধু তাই নয়, সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস চাই। আমার রসুল বলেন আমার মালিক আমার 10 বছর খেদমত করেছে, একটা জিনিস চাইবে আর আমি দিব না, এটা তো হতে পারে না। আনাস কি চাও বলো? সাহাল্লি শাফা, আমার জন্য শাফাত হবে, আপনি রসুল শাফাত করবেন। আমার কামলিওয়ালা বলেন এটা কি বললা, শুধু তোমার জন্য কেন, লিকুল্লি উম্মাতিন, কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য আমি সুপারিশ করব। তখন কামলিওয়ালা রসুলকে আনাস বলছেন খুঁজবো কোথায়, কারণ হাশরের ময়দান তো আর ছোট নয়, ফটিয়ার তো কোনো স্টেডিয়াম নয়, এটা তো সকল মানুষ থাকবে, খুঁজবো কোথায়। আমার রসুল বললেন প্রশ্নটা ভালো করেছো, কারণ তোমার প্রশ্নের মাধ্যমে উম্মতকে বলা যায়, উম্মত ডানেও দূরার দরকার নাই, বামেও দূর দেওয়া দরকার নাই। যখন সূর্য নিচে এসে তোমাকে তাপ দিবে, তামা যখন নিচ থেকে গরম দিবে, তোমার পানির বড় দরকার হবে, জিহ্বা যখন বের হয়ে যাবে তখন তুমি পানি পানি চিল্লাবা, ডানে বামে না যায়া কাউসারের সামনে, হাউজে কাউসারের সামনে চলে আসিও, দেখবা আমি নবী তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। হযরতে সাইয়্যিদুনা আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারে আসলাম, দেখলাম আপনি রসুল নাই, যাব কোথায়? তখন আমার রসুল বলেন আনাস কাউসারে এসে যদি না পাও তাহলে সোজা মিজানে চলে যাইও, দেখবা ওখানে অনেক উম্মত আটকে গেছে, তাদেরকে আমি রসুল উদ্ধার করব। সাইয়্যিদুনা আনাস বললেন হাউজে কাউসারে গেলাম, পাই নাই, মিজানে গেলাম, পাই নাই, আপনি রসুলকে খুঁজবো কোথায়? আমার নবী বললেন আনাস যদি হাউজে কাউসারে না পাও, মিজানে যদি না পাও, টেনশন করো না, সবাই সবাইকে ছেড়ে দিতে পারে, আমি নবী উম্মতকে ছাড়তে পারি না, সোজা সিরাতে ফুলসিরাতে চলে যাবা, দেখবা যেখানে আমার উম্মত ফুলসিরাত পার হওয়ার সময় কাঁপতে শুরু করবে, আমি নূরানি হাত দিয়ে আমার উম্মতকে ফুলসিরাত পার করায়া জান্নাতের দরজায় দাঁড় করায়া দেব। সাইয়্যিদুনা আনাস বললেন সিরাতে আসলাম, দেখলাম আপনি নাই। আমার রসুল্লাহ বললেন বাস এতটুকুই যথেষ্ট, আমি কখনো হাউজে কাউসারে পানি পান করাবো, কখনো মিজানে উদ্ধার করব, কখনো সিরাত পার করাবো, আমি রসুল এই তিন জায়গায় শুধু উম্মতি উম্মতি করে দৌড়বো। যখন আপনি আপনাকে নিয়ে ব্যস্ত, বাবা যখন বাবাকে নিয়ে ব্যস্ত, মা যখন মাকে নিয়ে ব্যস্ত, আপনারা আমরা যখন আমাদেরকে নফসি নফসি নিয়ে ব্যস্ত, কামলিওয়ালা রসুল ওই কঠিন হাশরের ময়দানে কখনো হাউজে কাউসারে, কখনো মিজানে, কখনো ফুলসিরাতে উম্মতি উম্মতি করে চিৎকার করছে। ওই নবীর চেয়ে আপন আমাদের আর কি হতে পারে, ওই রসুলের চেয়ে প্রিয় আমাদের আর কি হতে পারে? সেই জন্যই আমাদের সুন্নিদের মিশন ভীষণ হচ্ছে তুমি নবীর হয়ে যাও, তুমি কি আর হয়ে যাও, নবীর হয়ে যাও, এটাতে হলেই আর কিছু লাগবে না, তুমি নবীর হয়ে যাও। নবীর যখন হবে নামাজ না পড়ে থাকবেন কেমনে, নবীর যখন হবেন রোজা না রেখে থাকবেন কেমনে, নবীর যখন হবে আপনি পার্কে গিয়ে অবৈধ কাজ করবেন কেমনে, নবীর যখন হবেন তখন মুখের মধ্যে সিগারেট লাগাবেন কেমনে, নবীর যখন হবে তখন মাদক দেখবেন কেমনে, তা জিনিসেই সমাধান। আজকে যতই নির্বাচনী প্রচার প্রসার হোক, মাদক মুক্ত করব, জেনা মুক্ত করব, জীবনে কোনোদিন মুক্ত করতে পারে নাই, 53 বছর চলে গেছে, মুক্ত করবে কখন? মুক্ত করার জন্য একটাই ফর্মুলা, ক্রস ফায়ার দিলে মুক্ত হবে না, ভয় দেখালে মুক্ত হবে না, আমার নবীকে বুকে রাখলে মুক্ত হবে। সুতরাং আমাদের উচিত কার হওয়া, নবীর হওয়া। তো আজকের মাহফিল থেকে এটাই আমরা শিখব, আমরা হব কার, নবী। এটাই যদি নিতে পারি আমাদের দুনিয়া আখিরাত দুইটাই কি হয়ে যাবে,
কামিয়াব হয়ে যাবে। রসুল যখন আপন, কোরআন তখন ভালো লাগবে। নামাজ পড়লে দুনিয়ার কেয়াল আসবে না, কেয়াল আসবে কার? আল্লাহ। কারণ বুকে কি আছে? রসুল আছে। বুকের মধ্যে টিকটক থাকলে নামাজ পড়লে কি আল্লাহর কেয়াল আসবে? সেই জন্য তোর মন দৌড়ে এদিকে দৌড়ে ওইদিকে দৌড়ে, তো দৌড়বে না কেন? আমার দুনিয়ার খেয়াল তো দুনিয়াতে নিয়ে ব্যস্ত, নামাজ পড়লে খেয়াল যাবে না কেন? কলবে নবী নিয়ে আসেন, দেখবেন মনও নড়াচড়া করবে না, শরীরও নড়াচড়া করবে না। রব্বে করিম আমাদেরকে রসুলের হওয়ার জন্য তৌফিক দান করে। আমিন। ওয়াখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।